নমস্কার বন্ধুরা, তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে কোন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি। আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2024-এর পার্ট 1 এর কাট অফ। ঠিক আছে, শূন্যপদ 6,000। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন যে শূন্যপদ 6,000 যে তুমি থাম্বনেলে লিখেছো, অবশ্যই তুমি কোথা থেকে জানতে পেরেছো? তো তোমাদের সেটা আমি ক্লিয়ার করে রাখছি যে বিগত লাস্ট তোমাদের সপ্তাহ ছিল, ঠিক আছে, লাস্ট উইকে যে তোমাদের কর্মসংস্থান পত্রিকা ছিল, সেই কর্মসংস্থান পত্রিকায় তোমাদের একটা পিএসসি ক্লার্কশিপের একটা মক টেস্ট ছিল। সেই মক টেস্টের উপরে কিন্তু সেখান থেকে কিন্তু এটা আমি তোমাদের সামনে তুলে ধরছি যে আনুমানিক তোমাদের 6,000 বা এর আশেপাশে শূন্যপদ কিন্তু এবছর থাকতে চলেছে। ঠিক আছে, এবং এর পাশাপাশি কত নম্বর তোমার টার্গেট করে চলবে, তোমাদের পার্ট 1-এর শেষ স্কোর কত হতে পারে, ক্যাটাগরি ভিত্তিক শেষ স্কোর কত হতে পারে, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। ভিডিওটি অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, তো ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলে রাখছি, দেখো কাট অফ, এই যে কাট অফ আর হচ্ছে সেফ স্কোর দুটো কিন্তু দু রকমের। কাট অফ এর সাথে সেফ স্কোরের কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ, কেমন সেটা উদাহরণ মাধ্যমে বুঝাচ্ছি। 2019 সালে পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 এর কাট অফ গিয়েছিল ইউআরদের 65, ওবিসি এদের 43, ওবিসি বিদের 56.33, এসসি দের 48.67 এবং এসটি দের 29.67। আমি যদি ধরি যে আমি মনে করলাম ইউআরদের এক্সপেক্টেড কাট অফ, ইউআরদের কাট অফ গিয়েছে হচ্ছে 65, তো 65 কে যদি আমি কাট অফ ধরি, আমি যদি এখন তোমাদের বলি যে সেফ স্কোর 65, তাহলে কি সেটা প্রযোজ্য? আমি যেটা বললাম তো না, কোনো প্রযোজ্য নয়। সেফ স্কোরটা হচ্ছে আলাদা এবং এক্সপেক্টেড কাট অফটা হচ্ছে টোটালি দুটো আলাদা। এবার দেখো তোমাদের একটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ 2019-এর পার্ট 1 ইউআরএ কাট অফ গিয়েছে 65, ঠিক আছে, এবং মেইন যে কাট অফ, মেইন কাট অফ গিয়েছে হচ্ছে 137, অর্থাৎ কোনো একজন প্রার্থী লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট ইউর ক্যাটাগরি থেকে 65 সিলেক্টেড হয়েছে, তার পার্ট 2-তে এক্সামে 72 নম্বর তাকে তুলতে হবে, পার্ট 2-তে 72 নম্বর তাকে তুলতে হবে। ঠিক আছে, অতটা কিন্তু ইজি নয়, খুব ইজি নয়। যারা মনে করছো আউট অফ 100-এর মধ্যে পার্ট 2 যেখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে সেখানে আমি 72 নম্বর তুলবো, অতটা সহজ নয়। ঠিক আছে, হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাবে যে 100-র মধ্যে 70+ নম্বর পেয়েছো, কিন্তু এভারেজ যদি আমি নম্বর বলি 100-র মধ্যে ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেন, এভারেজ নম্বর আমি ধরতে পারি 50 থেকে 55। ঠিক আছে, 50 থেকে 55। এবার এই যে 65 রয়েছে এটাকে আমি ধরলাম, এটা হচ্ছে লাস্ট কোয়ালিফাইড সিলেক্টেড ক্যান্ডিডেটস ইউআর ক্যাটাগরি 65। ধরলাম কোনো একজন ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে তার নাম্বার হচ্ছে 75, সে 75 পে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তো তার পার্ট 2-তে তাকে কত নম্বর তুলতে হবে, মেইন এক্সামে কাট অফ গিয়েছিল 137, তো এক্ষেত্রে এখান থেকে বোঝা যাচ্ছে যে পার্ট 2-তে তাকে 62 নম্বর তুলতে হবে, 62 নম্বর তুলতে হবে। আবারও বলছি অতটা ইজি নয়, দেখো ইজি কিন্তু সবার জন্য নয়, কারণ এখানে হিউজ পরিমাণ একটা ভ্যাকান্সি রয়েছে, তো সবার পক্ষে 100-র মধ্যে 60 নম্বর তোলা কিন্তু ইজি নয়। ঠিক আছে, হাতে গোনা কয়েকজনকে পাওয়া দেবে যা অনায়াসে এই 60-65 আউট অফ 100-এর মধ্যে ডেসক্রিপটিভ কোশ্চেন পেপারের মধ্যে পাবে, কিন্তু এভারেজ যদি আমি সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করি, সকলের দিক দিয়ে বিচার বিচার বিবেচনা করি, তাহলে কিন্তু অতটা কিন্তু সহজ হবে না 100-এর মধ্যে 62 পাওয়া। এখন কোনো একজন ইউআর ক্যাটাগরি থেকে প্রার্থী বিলং করছে, সে আনরিজার্ভে যেখানে 65 তোমাদের কাট অফ গিয়েছিল সেখানে সে পেয়েছে হচ্ছে 80 পেয়েছে আউট অফ 100, তো তাকে পার্ট 2-তে আউট অফ 100 ডেসক্রিপটিভ যে পেপার তাকে কিন্তু নাম্বার পেতে হবে 57, কত পেতে হবে 57। ঠিক আছে, এর জন্য তোমাদের বলা হচ্ছে তোমরা আগামী 16 এবং 17 নভেম্বর যারা পিএসসি ক্লার্কশিপের পার্ট 1-এর এক্সাম দিতে চলেছো, তারা টার্গেট করো 75 থেকে 80+ বা তারও উপরে। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমাদের 7,14,000+ প্রার্থী আবেদন করেছে, জানা নেই কত লক্ষ পরীক্ষার্থী তোমাদের এক্সামে বসবে, তবে আনুমানিক যদি 4 লক্ষ থেকে 5 লক্ষের মতো প্রার্থী পরীক্ষায় বসে, প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা আমি এখানে বলবো যে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমার টার্গেট থাকবে হচ্ছে 75+। ঠিক আছে, তোমার টার্গেট থাকবে 75+, কারণ এই পার্ট 1-এ এক্সামে তুমি যতটা বেশি সংখ্যক নম্বর তুলতে পারবে তুমি অন্যদের থেকে ততটা বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে,
দেখো পরবর্তীকালে যখন কাট অফ প্রকাশিত হবে, ক্যাটাগরি ভিত্তিক কাট অফ প্রকাশিত হবে এবং এ বিষয়ে আমরা সকলে অবগত যে ইউআরদের কাট অফ সব থেকে বেশি যায়, তার নিচে ওবিসিবি, তার নিচে এসসি, তার নিচে ওবিসি এ, তার নিচে এসটি। কিন্তু প্রত্যেক প্রার্থীকে থাকতে হবে একটা ভালো সম্মানজনক একটা ভালো স্কোর তোমাদের করতে হবে। অর্থাৎ এখানে যে 60 পার্ট, লাস্ট ইয়ারে 2019-এ যে পার্ট 1-এ 65 পেয়ে যারা সিলেক্টেড হয়েছে ইউআর ক্যাটাগরিতে, তাদের পক্ষে কিন্তু মেইন যে কাট অফ 137 সেটা পার করা কিন্তু খুবই মুশকিল। কারণ সেখানে পার্ট 2-তে 100-এর মধ্যে 72 নম্বর তোমাদের তুলতে হবে। তো এখানে যারা 80-85-এর মধ্যে নম্বর পেয়েছে, 80-85-এর মধ্যে নম্বর পেয়েছে আউট অফ 100, তাদের কিন্তু পার্ট 2-তে 50-55-এর মধ্যে নাম্বার তুলতে হয়েছে, যেটাকে আমি এখানে এভারেজ নাম্বার ধরেছি। তো তোমাদের টার্গেট থাকবে এই যে পার্ট 1 তোমাদের সামনে হতে চলেছে, পার্ট 1-এ যতটা বেশি সংখ্যক তোমাদের নাম্বার এখানে তুলতে হবে, ঠিক আছে? পার্ট 1-এ যতটা বেশি সম্ভব নাম্বার তোমাদের এখানে কিন্তু তুলতে হবে। আই ক্লিয়ার এগেইন, ঠিক আছে? এখন অনেকেই প্রশ্ন করতে পারবে, বলা সহজ, ঠিক আছে, বলাটা খুবই সহজ, কিন্তু সেটা এক্সাম হলে যায় করাটা খুবই কঠিন। হ্যাঁ, তোমাদের কথা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু বাস্তব কিন্তু এটাই। বাস্তব কি, যে তোমাকে 100-এর মধ্যে 75+ বা 75-80-এর মধ্যে নম্বর, প্রয়োজন পড়লে এর চেয়ে বেশি নম্বর তোমাকে তুলে রাখতে হবে। তাহলে তুমি পার্ট 1 পার্ট 2, যেহেতু এটা যে তোমাদের ফাইনাল কাট অফ এটা বা ফাইনাল মেরিট লিস্ট, পার্ট 1 এবং পার্ট 2 দুটি পার্ট মিলে হয়ে থাকে, তো পার্ট 1-টাকে তোমাকে অবশ্যই এখানে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আর পাশাপাশি একটা কথা তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে এবছর কিন্তু WBP কনস্টেবল, KP কনস্টেবল যারা পরীক্ষার্থী রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই তোমার এই এক্সামটা যে রয়েছে, PSC ক্লার্কশিপ যে এক্সাম রয়েছে, বিশেষ করে পার্ট 1, এই এক্সামটা কিন্তু তারা প্রত্যেকেই বসবে। আশা করছি প্রত্যেকেরই প্রিপারেশন হাই লেভেলে রয়েছে, যারা কনস্টেবলের এক্সাম দিয়েছো বা অন্যান্য এক্সামের জন্য নিজেকে তৈরি করছো, ঠিক আছে, তারা প্রত্যেকে এই এক্সামটার জন্য বসবে। তো তোমাদের বলবো, কম্পিটিশন কিন্তু আগের বারের তুলনায় এখানে অনেকটা কঠিন বা শক্ত হতে চলেছে, তো সেভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর একটা প্রশ্ন, তুমি যদি আমাদের এই চ্যানেলে PSC ক্লার্কশিপের GKGS এর যে ক্লাস, 40টি কোশ্চেন আসবে পার্ট 1-এ, ক্লাস পেতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যথাযথ ক্লাস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এতটুকু ছিল আজকে আমাদের ভিডিও। তো ইন ডিটেলসে তোমাদের বললাম যে কত নম্বর টার্গেট করে তোমাকে চলতে হবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের নম্বর সাথে তুলনা করে তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।